হরে কৃষ্ণ। আমাদের দরবার নিউ সূচনা, বর্তমানে আমাদের দরবারের জন্য আপনাকে 9টা থেকে 11টার মধ্যে এখানে উপস্থিত হতে হবে। অ্যাকচুয়ালি যে যখন খুশি আসে এইভাবে দরবার করা সম্ভব হচ্ছে না, ও বাচ্চা ছেলে, ওর পড়াশোনা আছে। 9টা থেকে 11টার মধ্যে এখানে উপস্থিত হবেন, আর এখানে আরজি জানানোর বিষয়টা এখানে করবেন, কারণ বাড়িতে আপনাদের আরজি ঠিকঠাক হচ্ছে না, আরজির সমস্ত তৈজসপত্র এখানে পেয়ে যাবেন। আর আগামী 1 মাস পর থেকে পার ডে দরবার চলবে, অনিরুদ্ধকে বা আমাকে, আমার সঙ্গে কিছু করার দরকার নেই, এখানে এই স্থানটা সিদ্ধ অবস্থাতে পরিণত হবে। এইখানে আপনি আরজি জানাবেন, টোটাল 21 বার এসে আপনাকে পেশি করতে হবে, 1 মাস 2 মাস অন্তর অন্তর 21 বার টোটাল আসতে হবে আপনার সুবিধা অনুসারে। এখানে হনুমান এবং মাতা মাতঙ্গী দেবী থাকবেন, তাদের মন্দিরকে পরিভ্রমণ করতে হবে 21 বার করে, আপনাকে পেশি করতে হবে টোটাল 21 বার। মানে আপনি 21 বার এখানে আসবেন, 1 মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর আপনার সুবিধা মতো, এবং এখানে এসে 21 বার পরিক্রমা করতে হবে, এইভাবে পেশি করতে হবে। আর যারা প্রেদ রোগী, তন্ত্র রোগী, তাদের প্রেদ রাজ সরকারের কাছে আরজি জানাতে হবে, তারও ব্যবস্থা এখানে রেখে করা হবে। এখানে আপনারা আরজিটা সরাসরি এখানে এসে জানাতে পারবেন, আর প্রত্যেক দিন আপনি আপনার প্রবলেম এখানে জানাবেন, 100% সলভ হবে, সলভ হয়ে যাবে ও গুরুজি ধীরেন্দ্র শাস্ত্রীর কৃপায়, বাগেশ্বর ধামের কৃপায়, সন্ন্যাসী দেবের কৃপায়। হ্যাঁ, তো সমস্ত সিস্টেম আপনার বলে দেয়। যারা বাগেশ্বর ধামে যাচ্ছেন অবশ্যই যান, কাউকে নিষেধ করা হয়নি, ওখানে অবশ্যই যাবেন সবাই। আর যারা এখানেও আসতে চান আসুন, ওই বাগেশ্বর ধামের কৃপায় এখানেও ফল পাবেন, আর এইভাবে কন্টিনিউ চলবে। আর এখন যারা আসবেন, এখন তো শনি মঙ্গল আর বৃহস্পতি এরকমই চলছে, 9টা থেকে 11টার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে। আর আপনার যে কোনো, আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধান হবেই হবে, সমাধান হবেই, এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই। সন্ন্যাসী বাবার সেনা, গুরুজির কথা অনুসারে ধীরেন্দ্র শাস্ত্রীজির, আপনার সন্ন্যাসী বাবার সেনা, হনুমানের সেনা আপনাকে সর্বদা প্রোটেকশন দেবে। আপনি চলে আসুন, বাগেশ্বরের ধাম অবশ্যই যান যারা যেতে চান, আর যারা কাছাকাছি এখানে আসতে চান অবশ্যই আসুন, আপনার জীবনের অবশ্যই সমাধান ঘটবে দুঃখের। আর টোটাল এই নিয়ম, এই নিয়মগুলো আপনি ফলো করুন, আপনার জীবন ধন্য হোক, এটা হিন্দু রাষ্ট্র হয়ে ঘোষিত হোক, আপনার সমস্ত প্রবলেম সলভ হোক, এটাই আমাদের কাম্য। হরে কৃষ্ণ।